14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত আজকে একটাই, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না, এক একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। দখলদার বাহিনী একটি দেশে যে সমস্ত ধ্বংসযজ্ঞ করে তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না। যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে উন্মুক্ত করে দেওয়া। যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা, এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করে সেটা ডিবি কখনোই করে না, এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। যারা ধ্বংসাত্মমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে, আইনের আওতায় নিয়ে আসবে।